আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার প্রচুর ঠান্ডা লাগছে, আমার ভয় শুনে আপনারা বুঝতে পারতেছেন যে আমার কি অবস্থা। সকালে ঘুম থেকে উঠছি, এখন 8টা বাজে, 6টার দিকে ঘুম থেকে উঠছি। আজকে ছোটো মেয়ের এক্সাম, ইংলিশ পরীক্ষা। সকাল সকাল রান্নাটা সেরে ফেললাম, কালকে আমি রান্না করি নাই, রাত্রেবেলা রান্না করি পরীক্ষা থাকলে। কালকে আমার রান্না করা হয় নাই, তাই ভাবলাম যে আজকেই সকাল সকাল সব রান্না করে যাই, কারণ আসতে আসতে আমার 3টা বাজবে, তখন আর রান্না করতে মন চায় না। রান্না করতে গেলেও অনেক সময় লেগে যাবে, আর বাচ্চারাও খেতে খেতে 5টা 6টা বেজে যায়। আর আজকের জন্য ভাবলাম যে সকালবেলা রান্না করে যাই। আর আমার এখন সব শেষ, রান্না করা, নাস্তা বানিয়ে ফেলছি, রান্না করে ফেলছি, এখন আমরা স্কুলে চলে যাব। এখানে করলা ভাজি করছি আর ভাত রান্না করছি। আর এই যে এগুলা টেবিল এগুলা এসে পরিষ্কার করব, এখন আমার হাতে সময় নাই, কারণ অলরেডি 1:30 বেজে গেছে, আমি 9টার দিকে রওনা দিব। ময়লা এই যে সবজি রান্না করছি, এটা আমার শাশুড়ির হাতে একটা সবজি এরকম রান্না করতো, এত মজা হইতো, আর ঘি দিয়ে বাগার দিত। আমার কাছে তো ঘি নাই, এই জন্য আমি রসুন দিয়ে বাগার দিছি, রসুনও দিত ঘিও দিত। আর এই সবজিটা আমাদের ঘরে পছন্দ করে সবাই, আজকে আমরা এগুলা দিয়েই খাবো। এগুলা আনছে, ওগুলা ফ্রিজে রাখছি, অর্ধেক গেছে নষ্ট, আর বাকিগুলো আবার এখন ভাবলাম যে রান্না করে ফেলি সবজি, আর এগুলা রাখে দিই ফ্রিজে, আরেকদিন খাওয়া যাবো। ফ্রিজে পলিথিনে রাখলে সবজি ভালো থাকে, ভিজা থাকলে আবার নষ্ট হয়ে যায় সবজি। আমরা হয়ে গেছে, এই যে ফ্রিজের অবস্থা, পরিষ্কার করা লাগবো। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা বানাইলাম, তারপরে ঘরগুলা মোটামুটি গুছিয়ে তারপরে যাওয়ার চেষ্টা করি। আয়সা না কোনো কাজ করতে মন চায় না, যেদিন ঘরে বাজার থাকে সেদিন রাতেই রান্না করার চেষ্টা করি, আর যেদিন বাজার না থাকে সেদিন আয়সা রান্না করি। আর এই যে টেবিলটাও অনেক নোংরা হয়ে আসছিলো, এগুলো আবার আমি পরিষ্কার করলাম। আর মেয়ে এখানে অনেক টেনশন, মেয়ের আজকে অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার পরীক্ষা। মেয়ের যেহেতু অ্যাকাউন্টিংয়ের কোনো টিচার ছিল না, এর জন্য মেয়ে সারা রাত অনেক কান্না করছে যে কী হবে। আমি বলছি আল্লাহ ভরসা, কোনো টেনশন করো না, সকালবেলা আবার ও অঙ্কগুলো দেখে নিচ্ছে, আর এখন পরীক্ষা দিতে যাবে। ও তো ওর মন খারাপ দেখে আমারও একটু মন খারাপ হচ্ছে, বললো যে আম্মু ওকে আমি কখনো অন্য কোনো টিচার আমি দেই নাই, অ্যাকাউন্টিংয়ের জন্য দেওয়া লাগে। তো আমি একটা মেয়ে টিচার রাখছিলাম, ও আবার চলে যাওয়ার পরে আর কোনো টিচার রাখা হয় নাই, এখন ও একা যতটুকু পারে সেটাই দিবে। এর জন্য এই যে ঢুকতেছিল, আমি আবার বুঝাইলাম যে তুমি টেনশন করো না, তুমি যাও আল্লাহর নাম নিয়ে পরীক্ষা দাও। আমার মতো অনেক গার্জেনরাও দেখলাম অনেক টেনশন করতেছে যে আল্লাহ জানে আজকে পরীক্ষা কি হবে। বললো আম্মু অনেক দোয়া করো, আজকে পরীক্ষাটার জন্য একটু টেনশন। তো আমি বললাম যে কোনো সমস্যা নাই, তুমি যাও। ও বললো যে আল্লাহ না করুক যদি কোনো সমস্যা হয়, সবাই তো আমার কথাই বলবে, কেউ তো জানবে না যে তুমি অ্যাকাউন্টিংয়ের টিচার রাখো নাই। তো এই যে মেয়ে কিন্তু ঢুকে গেছে ভিতরে, এখন এই যে ছেলেরাও যাবে, আর আমি এখন ওই পাশে চলে যাব, কারণ এখানে বসার কোনো জায়গা নাই, আরও গার্জেনরাও থাকে। এখন মেয়েরা যে এক এক করে ভিতরে ঢুকছে, আর এবার কিন্তু ছেলের সংখ্যা অনেক বেশি মেয়েদের তুলনায়, বুঝলাম না, অনেক মেয়েরা অনেক কম, ছেলেরা অনেক বেশি। আর এই যে একজন একজন করে ঢুকাচ্ছে, আর মেয়েদের ঢুকানোর পরে ছেলেরা আবার ঢুকলো। আর এখানে সব গার্জেনরাই, বেশিরভাগ গার্জেনরাই বসে থাকে, বাসা অনেক দূর দূরান্ত থেকে আসে, আমার বাসা তারপরও কাছে, কিন্তু অনেকজনের বাসা টঙ্গী এখান থেকে আসে। আর এই যে আমি কিন্তু এখানে বসে আছি একটা বাসার নিচে, প্রথম বসছি এখানে রাস্তায়, এখানে পরে আবার চলে গেছিলাম রাস্তায় থেকে, একটা গলি আছে পিছনে, সেই গলির একটা বাসার নিচে, সিঁড়ি নিচে আমরা বসি। আর মানুষ কি আন্তরিক হয় মাশাল্লাহ। এই যেটা আমরা গাছ, এখানে এত আমরা ধরছে, অল্প অল্প, বোঝা যাচ্ছে না ক্যামেরায়, মানে গার্জেন এই পাশের বাসার বাড়িওয়ালারা আমাদের অনেক হেল্প করছে, ওরা বলছে পাটি এনে দিয়ে আপনারা বসেন, তারপরে পানি খাইলে বইলেন। এখনও দুনিয়াতে ভালো মানুষ আছে, এর জন্যই আল্লাহ পাক দুনিয়াটা এখনও ভালো রাখছে। আর এই যে আমি কিন্তু একটা বাসার নিচে বসে আছি, আমি খালি বসি নাই, অনেক গার্জেনরা কিন্তু এখানে বসে আছে আমার মতো।
আর এখানকার বাড়ির যে টিনসের বাড়িগুলা, ওই বাড়িওয়ালা আয়েশা বললো যে আপনারা ঘরে যায় বসেন, ঘরে যায় বসে নাই কেন, বাসার ভিতরে রুমগুলো অনেক ছোট ছোট, আমরা গেছিলাম তারপরে আবার ভাবলাম যে না বাইরেই বসি, বাইরে আলো বাতাস আছে, এর জন্য বাইরেই বসেছিলাম। আর মেয়ের জন্য অনেক টেনশন করতেছিলাম যে আল্লাহ জানি পরীক্ষাটা ভালো করে দেয়। আর এই যে এখানে বসেছিলাম সবাই মিলে, আর সময় যেহেতু মনে হয় কি কাটে না, বসে থাকলে কিন্তু সময় কাটে না, বাসায় থাকলে মনে হয় কি যে কোন দিক দিয়ে সময় চলে যায় কাজ করতে করতে, আর এর জন্য মানে ভালো লাগে না বসে থাকতে। আর এক ভাবি আবার বললো চলেন একটু সামনে যে হাইটে আসি, আমার কাঁচামরিচ দরকার, তো এখন আবার ওনার সাথে আবার আসলাম। এখানে অনেক সবজি পাওয়া যায়, দেখে খুব ভালো লাগে, সবজি মানে দেখলে আমার অনেক ভালো লাগে। এখান থেকে তো সবজি নিয়ে যাওয়ার কোনো মানেই হয় না, কারণ আমাদের এলাকায় আছে। তো ওই ভাবি আবার বললো চলেন একটু হেঁটে আসি, আর আমি একটু কাঁচামরিচ নিব আর ধনিয়া পাতা নিব। তো আমি বললাম যে চলেন। পরে এই যে উনি এই যে নিল, আর আমি উনি আর আমি আরেকটা ভাবি আছে, আমরা ওই যে সামনে আবার হাঁটলাম। আর এই যে সবজিগুলার দেখতে আমার খুব ভালো লাগে, বটবটিগুলার কত রকম সবজি, কিন্তু এত দাম, মানে মধ্যবিত্ত ফ্যামিলির মানে চলাটা অনেক কষ্ট হয়ে গেছে, কিছু করার নেই। যখন আমরা 1 কেজি নিতাম এখন আমাদের 1/2 কেজি নিতে হয়, পেঁয়াজের দামও 120 টাকা কেজি হয়ে গেছে, জিনিস মানে আকাশ ছোঁয়া দাম হয়ে গেছে, এত দাম, সবজিগুলার প্রচুর দাম ছিল। আর উনি আবার কাঁচামরিচ নিল, ধনিয়া পাতা নিল, আর এভাবে আবার আমরা বলাবলি করতেছিলাম যে আল্লাহ জানে মেয়েরা কী করতেছে, মেয়েদের জন্য টেনশন লাগছিল অনেক। আর এই যে এখানে বেগুন, 2 রকম বেগুন, বেগুনগুলাও কিন্তু দেখতে খুব ভালো লাগতেছিল। আর এই যে লেবু, কত লেবু, মানে পুরো এই ভ্যানটা লেবু দিয়েই ভর্তি। লেবু দেখলেও মানে আমার বড় মেয়ের কথা মনে হয়, ও আবার লেবু অনেক পছন্দ করে। এখান থেকে নেওয়ার তো কোনো দরকার নাই, বাচ্চার বাবা বলবে যে এত দূর থেকে কেন বোঝাবো নিয়ে আসছো, আমি কিছুই নিই নাই। ওই ভাবিটা আবার নিল, এখন আমাদের নেওয়া শেষ, আমরা এখন সামনে চলে যাব, ওই সামনে যায় বসবো, আর বসে আসলে দেখি কতক্ষণ লাগে পরীক্ষা দিতে। ওরা যখন ঘন্টা বাজে তখনও বের হয় না, একদম 1টা বাজে বের হয়, ছেলের আগে বের হয়। তো মেয়ে, আমার মেয়ে বলে যে আম্মু ছেলেদের সাথে আমি বের হই না, ও আবার সাথে মানে পাশে দাঁড়ায় থাকে, যখন ছেলেরা বের হয় তখন আর কি ওরা ওর 2 বান্ধবী মানে ও আর ওর বান্ধবী বের হয়। আর আমার মেয়ে আর ওর বান্ধবী অনেক দূরে দূরে বসছে, ও কারো কাছে হেল্পও নিতে পারে না। যাক, আল্লাহ ভরসা, আল্লাহ যা করে, আল্লাহ যেভাবেই রাখে বা যেভাবে যেই সিচুয়েশনই করে, আল্লাহ পাকের কাছে অনেক শুকরিয়া। আল্লাহর কাছে দোয়া করতেছি প্রত্যেকটা বাচ্চা যেন পরীক্ষায় ভালো করে। আর এই যে দেখেন, ওই যে গার্জেনরা কিন্তু বসে আছে, অনেক গার্জেন এখানে, আমরা প্রতিদিন এখানেই বসে থাকি। আর এখানে আবার একটু ছায়া আছে, তো তাই ভাবলাম যে এখানেই বসে থাকি, আর বসারও জায়গা আছে, এর জন্য সব গার্জেনরা প্রতিদিন কেমন জানি একটা মিল হয়ে গেছে 2-3 দিনে এরকম যাওয়ার পরে। আর এই যে বাসায় আসার পরে এত বৃষ্টি, আর মেয়ে এত কান্না করছে, মেয়ের নাকি ফার্স্ট পেপার একটু খারাপ হয়েছে নৈবিতিকের জন্য। মেয়ের কান্না দেখে আমিও অনেক কান্না করলাম, বললাম যে তুমি টেনশন করো না, আল্লাহ ভরসা, আল্লাহ দেখো, আল্লাহ ঠিক করে দিবে। তো অনেক বাচ্চারা এইভাবে কান্না করে বের হয়েছে, ফার্স্ট পেপার নাকি অনেক কঠিন হয়েছে। তো সবার জন্য আমি দোয়া করি, আল্লাহ পাক যেন সব বাচ্চাদের ভালো করে দেয়। আমার মেয়ে নবীর থেকে নাকি একটু খারাপ করছে, আমি আবার বললাম যে কোনো টেনশন করো না, আল্লাহ ভরসা, আল্লাহ তোমাকে পাশ করায় দিবে। আল্লাহ জানি সবার মার মুখে হাসি উজ্জ্বল করে বাচ্চারা। আর এই যে এখানে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে, আর পাশে একটা বিয়ে আমাদের বিল্ডিংয়ের পাশে। তো আজকের মতো বিদায় নিলাম, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার চ্যানেলের পাশে থাকেন। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।